দেখতেই পাচ্ছেন সুবিশাল রুম, প্রচুর মানুষ রয়েছে। কতজন আছেন আপনারা মোটামুটি? হ্যাঁ, 12 জন আছেন। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কলকাতা বেহালা। বেহালা থেকে এসেছেন। কতদিন যাবত রয়েছেন মোটামুটি? এখানে 4 দিন আছি আমরা। আচ্ছা, এমনি কি রকম কি পরিষেবা পাচ্ছেন, কি রকম? আচ্ছা, সবই ভালো, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো হরিদ্বার ভালো করে ঘুরছেন তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানেও কিন্তু গিজার দেখতে পাচ্ছি, দেখুন। মানে ধর্মশালাতেও যে গিজার পাবো এটা ভাবতেই পারিনি আর কি। দেখুন, একটা বড় সাইজের গিজার রয়েছে, যারা 12 মাস গরম জলে স্নান করেন তারা এখানে গিজার পেয়ে যাবেন, ইন্ডিয়ান স্টাইল। বীরভূম থেকে এসছেন, কতজন এসছেন মোটামুটি? 60 জন এসছেন। আচ্ছা, এখানে কি রান্নাবান্না সব হচ্ছে আর কি, আর এখানে খাওয়া দাওয়া হবে আর কি? আচ্ছা, জলের ব্যবস্থা রয়েছে, বেশ ভালো বন্দোবস্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা কি রান্নাবান্না হলো আজকে মোটামুটি? কি রান্নাবান্না হলো আজকে মোটামুটি? শুক্তা, আচ্ছা, শাক বেগুন, আচ্ছা, ডাল, ডাল, চাটনি, চাটনি। আচ্ছা, সবজি কি এখানে এসে বাজার করেছেন না ওখান থেকে নিয়ে এসেছেন? এখানে বাজার, এখানে। তাছাড়া এখানে জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, আপনাদের জল কিনতে হবে না, এখান থেকে জল কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, হ্যাঁ, জল আছে, কোনো আনে পর বুকিং আপনা কর লিজিয়ে। অনলাইন বুকিং নেই হোগা? অনলাইন না, অনলাইন বুকিং নেই হোগা। অনলাইন আশ্রম মে করতে হ্যায়, আশ্রম মে করতে, আশ্রম মে বাবা লোক রহতে হ্যায়, ওহাঁ পর অনলাইন করতে হ্যায়। আর ধর্মশালা মে বুকিং নেই হোগা? না, না, না। জয় মা গঙ্গে, হার হার গঙ্গে। বন্ধুরা, দেবভূমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিষ্ণুঘাট এলাকায় আপনারা যারা ধর্মশালায় থাকবেন মনে করছেন, তাদের জন্য আজকে দেখাতে চলেছি ভোলাগিরি ধর্মশালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোলাগিরির একটা ধর্মশালাও রয়েছে, সেই ধর্মশালা আপনাদের জন্য আজকে রিভিউ করে দেখাবো। আমি এখন ভিতরে রয়েছি, একটু বাইরে চলে যাচ্ছি। এদিকে ভোলাগিরি ধর্মশালা রয়েছে, নতুনটা আর কি, তার ঠিক উল্টো দিকেই রয়েছে ভোলাগিরি ধর্মশালা, ভোলাগিরি ধর্মশালা, উপরে লেখাও রয়েছে। দেখুন, বিষ্ণুঘাট এলাকা জমজমাট, চারিদিকে দোকানপত্র সমস্ত কিছু রয়েছে, আপনারা কেনাকাটি করলে এখান থেকে কেনাকাটি করতে পারবেন, আর এই দিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। চলুন, আর ভোলাগিরি ধর্মশালা কিছু নিয়মাবলী আছে যেগুলো হিন্দিতে লেখা রয়েছে, আপনারা পড়লে পড়ে নেবেন এখানে। ও আচ্ছা, ওদিকে ইংরেজিতেও রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এখানে গেট খোলার টাইমটা রয়েছে উইন্টার শীতকালে সকাল 6টা এবং বন্ধ হবে রাত্রির 9টা, আর গরমের সময় সকাল 5টা এবং গেট বন্ধ হবে রাত্রির 10টা। এই হলো সমস্ত নিয়মাবলী আর কি। আর এখানকার ভোলাগিরি ধর্মশালার যিনি দায়িত্বে রয়েছেন ওনাকে পেয়ে গেছি। নমস্তে দাদা, আপকে ইহাঁ পে টোটাল কিতনে রুমস অ্যাভেলেবল হ্যায়? অ্যাভেলেবল রুম জো হ্যায় 80-90 গো হ্যায়। 80-90 রুম হ্যায়? আচ্ছা, এক এক রুম মে কিতনা আদমি ঠহর সকতা হ্যায়? এক রুম মে 10 আদমি ভি রুক সকতা হ্যায়, 3 আদমি ভি রুক সকতা হ্যায়, 5 আদমি ভি রুক সকতা হ্যায়, 8 আদমি ভি রুক সকতা হ্যায়, বহুত কিসিম কা রুম হ্যায়। আচ্ছা, খানে পিনে কা কিয়া বন্দোবস্ত হ্যায়? খানা পিনা আপনা গ্যাস বাহার সে লিজিয়ে, ভাড়া পর আর বানাইয়ে। আচ্ছা, আর আপকো আপনা খানা হ্যায় যে আশ্রম মে খায়েঙ্গে, তো আশ্রম মে যা করকে বাত করকে কোঠারি মহারাজ সে ভোজন কা কিরায়া হতা হ্যায় দিয়ে দিজিয়েগা, কিমত আপনা খাইয়ে। ওহাঁ পে ভি সুবিধা হ্যায়? আচ্ছা, বুকিং কা সিস্টেম কিয়া হ্যায়? বুকিং কা সিস্টেম ইহাঁ আনে পর বুকিং আপনা কর লিজিয়ে। অনলাইন বুকিং নেই হোগা? অনলাইন না, অনলাইন বুকিং নেই হোগা। অনলাইন আশ্রম মে করতে হ্যায়? আশ্রম মে করতে, আশ্রম মে বাবা লোক রহতে হ্যায়, ওহাঁ পর অনলাইন করতে হ্যায়। আর ধর্মশালা মে বুকিং নেই হোগা? না, না। তো বন্ধুরা, ভোলাগিরি যে আশ্রম আছে সেখানে অনলাইন বুকিং হয়, কিন্তু ধর্মশালাতে কোনো অনলাইন বুকিং হয় না আর কি। আর আপনার ইহাঁ পে কই আপনার পেট লেকে আগে আনা চাহতে হ্যায়, কুত্তা বিল্লি লেকে আনা চাহতে হ্যায়, বো অ্যালাউড হোগা? না, কুত্তা বিল্লি ইহাঁ নেই, ওহাঁ পে অ্যালাউড নেই। জি না, জি না। और सिंगल पर्सन अगर कोई आता है वो अलाउड होगा? उसको भी नहीं है, उसको भी अलाउड नहीं है। लड़का लड़की भी कोई आता है उसको भी हम, उसको भी अलाउड नहीं है, हम नहीं देते। हाँ, उनके साथ मम्मी पापा। अच्छा, हाँ, फैमिली होना चाहिए। फैमिली, कोई लड़का लड़की नौजवान है उसको हम लोग रूम नहीं देते हैं। अकेला कोई एक आदमी आया उसको भी रूम नहीं देते। বন্ধুরা, চলুন, এই ভোলাগিরি ধর্মশালার একটা বা দুটো যদি রুম হয় আমরা একটু দেখে আসি, চলুন। আর বন্ধুরা, এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সুবিশাল করিডোর, এদিকেও রুম চলে গেছে, এদিকেও রুম চলে গেছে। চলুন, এদিকে একটা রুম যদি সম্ভব হয় আমি দেখাচ্ছি। এখানকার ডিমান্ড এতটা বেশি,
যে প্রত্যেকটা রুম ফুল রয়েছে, তাও আমি চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, প্রথম যে রুমটি দেখাচ্ছি 21 নম্বর রুম, দেখুন 21 নম্বর লেখা রয়েছে। আর ঢুকতেই একটা বারান্দা দেখতে পাচ্ছি, তারপর রুম রয়েছে, আর বারান্দা দিয়ে গঙ্গা সামান্য একটু দেখা যাচ্ছে ওইদিকে, আর নিচেই রয়েছে মার্কেট। এই হলো রুম। হ্যাঁ, একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। দাদা কিতনা আদমি রয়ে সকতা হ্যায় ইধার টোটাল? ইধার চার লোক, চার লোক রয়ে সকতা হ্যায়। আচ্ছা, কি ম্যাক্সিমাম কিতনা আদমি রয়ে সকতা হ্যায় এক এক রুম মে? এক এক রুম মে ওয়েসে তো আদমি তিন পসিবল হ্যায়। আগর বড়ে বড়ে রুম লোগে না, হ্যাঁ হ্যাঁ, তো উসমে কম সে কম সাত আট আদমি, সাত আট আদমি হোগা। আচ্ছা বন্ধুরা, এই রুমটায় আপনারা চারজন থাকতে পারবেন। এদিকে ফ্যান রয়েছে দেখছি। আচ্ছা, রুমটা কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু মানে গরম না আর কি। আর নিচটা আপনার টাইলস বসানো রয়েছে, আপনারা যখন আসবেন। আচ্ছা, ইসকা বেডশিট আলাগ সে দে দিয়া যায়গা? হ্যাঁ জি, বেডশিট, কম্বল, রজাই বগেরা সব। আচ্ছা, আলাগ সে, সব আলাগ সে। তো বন্ধুরা, ওগুলো আপনারা পেয়ে যাবেন যখন আসবেন, রুমের মধ্যে এন্ট্রি করবেন। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, রুমের মধ্যে একটা জানলা আছে, জানলা খুলে দেবেন, তাহলে বাইরের হাওয়া হাওয়া বাতাস রুমে প্রবেশ করতে পারবে। তাছাড়া রুমের মধ্যে একটা হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি। পুরো রুমটা একদম উপর অবধি আপনার টাইলস বসানো রয়েছে। লাইট চলে এসছে দেখুন, ফ্যানও চলছে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট ঠান্ডা রুম আর কি। আর এদিকে আপনার ওয়াশরুম রয়েছে, আমি দেখিয়ে দিই ওয়াশরুমটা। আচ্ছা, এখানেও কিন্তু গিজার দেখতে পাচ্ছি দেখুন, মানে ধর্মশালাতেও যে গিজার পাবো এটা ভাবতেই পারিনি আর কি। দেখুন একটা বড় সাইজের গিজার রয়েছে, যারা 12 মাস গরম জলে স্নান করেন তারা এখানে গিজার পেয়ে যাবেন। ইন্ডিয়ান স্টাইল রয়েছে, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো কিন্তু, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং অনেকটা বড় ওয়াশরুম। ওয়াশরুমের সামনেই একটা জায়গা রয়েছে, যদি ব্যবহার করা হয় করতে পারবেন। আর এখানে তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে দেবেন। বেশ ভালো লাগলো। আরও সমস্ত রুম যেগুলো রয়েছে সব ফুল রয়েছে আর কি। তাও চলেন, যদি আর একটা রুম আমি দেখাতে পারি। আর এগুলো সমস্ত কিছু রুম রয়েছে, এগুলো যারা যাত্রীরা আছেন তারা জামা কাপড় মেলে এখানে শুকাতে দিয়েছেন। বন্ধুরা, এদিকে 23 নম্বর রুম দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু মানুষ রয়েছে। আমি পারমিশন নিয়ে নিয়েছি এই রুমে আসার জন্য। দেখতেই পাচ্ছেন সুবিশাল রুম, প্রচুর মানুষ রয়েছে। কতজন আছেন আপনারা মোটামুটি? হ্যাঁ, 12 জন আছেন। কোথা থেকে এসেছেন? বেহালা থেকে এসেছেন। কতদিন যাবত রয়েছেন মোটামুটি? 4 দিন আছি। আচ্ছা, এমনি কিরকম কি পরিষেবা পাচ্ছেন, কিরকম? আচ্ছা, সবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হরিদ্বার ভালো করে ঘুরছেন তো? আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, আপনারাও যদি মনে করেন এরকম রুমে থাকবেন, 12 জন করে থাকতে পারবেন। ওনারা বেশ, সবাই তো মহিলাই দেখছি, আপনারা কি? ও আচ্ছা আচ্ছা, ও আপনাদের পুরুষ সঙ্গীরাও আছেন আলাদা রুমে আর কি? আচ্ছা 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 আচ্ছা, তো ব্যাপারটা বেশ ভালো লাগলো আর কি। ধন্যবাদ ধন্যবাদ। তো বন্ধুরা, বেশ ভালো লাগলো। মানুষ এখানে কিন্তু সবসময় আনন্দ ফুর্তি করে রয়েছে, এবং বেশ ওনাদের পরিষেবা বা ওনাদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভালোই আর কি। আর এদিকেও সমস্ত কিছু রুম রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর রুম রয়েছে ইনাদের। বন্ধুরা, আরও একটা রুম ফাঁকা পেয়েছি, 19 নম্বর রুম দেখুন। এখানেও সেম, আপনারা 4 জন থাকতে পারবেন, যা বেড আছে। রুমটা দেখুন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, ফ্যান রয়েছে। রুমটা কিন্তু বেশ ঠান্ডা, উপরটা সিলিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এদিকে চেয়ার দেখতে পাচ্ছি, এদিকে একটা টেবিল রয়েছে, এদিকে একটা আয়না দেওয়া রয়েছে, ওদিকে হ্যাঙ্গার রয়েছে, জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। সামনেই বারান্দা রয়েছে, এই দরজাটা যদি খোলা রাখেন বারান্দার থেকে হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটু ছোট লাগছে, তাও সব কিছু রয়েছে। সব থেকে বড় ব্যাপার, গিজার দেখতে পাচ্ছি, ভাবাই যায় না এরকম একটা ধর্মশালার মধ্যেও প্রত্যেকটা রুমে গিজার রয়েছে। খুব ভালো লাগলো ব্যাপারটা, গিজার রয়েছে। এদিকে সাবার দেখতে পাচ্ছি, ওদিকে আপনার ওয়েস্টার্ন কুমোট রয়েছে, বেসিন রয়েছে, সেই সঙ্গে বালতি মগ দেওয়া রয়েছে। আর রুমটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন, যথেষ্ট বড় রুম, 4 জন থাকতে পারবেন আপনারা। আর রুম থেকে বেরোলে এরকম বারান্দা। এতক্ষণ উপরে ছিলাম, এবার একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এখানে জেনারেটরের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ চলে গেলে ইলেকট্রিসিটি নিয়ে কোনো সমস্যা নেই, এদিকে জেনারেটর রয়েছে আর কি। আর এখানে এখন মানুষ খাওয়া দাওয়া করছে,
কোথা থেকে এসেছেন সব? বীরভূম থেকে এসেছেন। কতজন এসেছেন মোটামুটি? ষাট জন এসেছেন। আচ্ছা, এখানে কি রান্না বান্না সব হচ্ছে আর কি? আর এখানে খাওয়া দাওয়া হবে আর কি? আচ্ছা, তো বন্ধুরা আপনারাও যদি সংখ্যায় 50-60 জন হয়ে থাকেন, যদি মনে করেন ভোলাগিরি ধর্মশালায় থাকবেন তাহলে আপনারা এখানেও থাকতে পারেন। এখানে রান্নাবান্না এখন কাজ চলছে আর কি। আচ্ছা, এই রান্নাবান্না এখানে আপনারাও রান্নাবান্না করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে, বেশ ভালো বন্দোবস্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা কী রান্নাবান্না হলো আজকে মোটামুটি? কি রান্না বান্না হলো আজকে মোটামুটি? শুক্তা। আচ্ছা, শাক বেগুন। আচ্ছা, ডাল। ডাল, চাটনি। চাটনি। আচ্ছা, সবজি কি এখানে এসে বাজার করেছেন না ওখান থেকে নিয়ে এসেছেন? এখানে বাজার, এখানে বাজার করেছেন। আচ্ছা, বেশ ভালো লাগলো ব্যাপারটা। আর এখানে আপনারা যারা আসবেন তারা এখানে বসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন আর কি। ঠিক আছে। তাছাড়া এখানে জলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, আপনাদের জল কিনতে হবে না, এখান থেকে জল কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, হ্যাঁ, জল আছে, কোনো ব্যাপার নেই, জল রয়েছে আর কি। তো নামেই ধর্মশালা, পরিষেবা কিন্তু একটা ডিলাক্স হোটেলকে ফেল করে দেবে এরকমই আর কি। তো বন্ধুরা, এই ছিল ভোলাগিরি ধর্মশালা রিভিউ। আমি যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তবে এখানে কিন্তু কোনো অনলাইন বুকিংয়ের সুবিধা নেই, আপনারা স্পট বুকিং করতে পারবেন। এখানে যখন আসবেন দাদা রয়েছেন, দাদার সাথে কথাবার্তা বলে স্পট বুকিং করতে পারবেন। আর যারা থাকবেন, কীরকম কী পরিষেবা পেলেন বা কীরকম কী আপনাদের লাগলো সেটা জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।